ফুলবাড়িয়া সুপারমার্কেট দুইয়ে থাকা নকশা বহির্ভূত 911টি দোকানের উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ সকালে উচ্ছেদ অভিযান শুরু করতে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসেন, কিন্তু উচ্ছেদ ঠেকাতে দোকানিরা রাস্তায় অবস্থান নিলে বাধাগ্রস্ত হয় অভিযান। ক্যামেরা পার্সন এনামুলকে সাথে নিয়ে তানজিল হাসনাতের রিপোর্ট। রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট দুই এ অবৈধভাবে গড়ে ওঠা 911টি দোকান উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এক পর্যায়ে মঙ্গলবার দুপুর 1:30টার দিকে পুলিশের উপর হামলা চালায় ব্যবসায়ীরা। তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে, এতে পুলিশ সাংবাদিক সহ তিনজন আহত হন। এদিকে ব্যবসায়ীরা বলছেন, সাইদ খোকনের আমলে তারা বৈধ হওয়ার জন্য প্রত্যেক দোকানদার কয়েক লক্ষ টাকা দিয়েছে, তবুও তাদের উচ্ছেদ করা হচ্ছে। টোটালে আমাদের কাছ থেকে সিটি কর্পোরেশনের লোক বা সাইদ খোকনের আমলে ওনারা আমাদের কাছ থেকে দফায় দফায় অনেকগুলো টাকা নিছে, ঠিক আছে। প্রতি দোকান থেকে মনে করেন যে আপনার দফায় দফায় এক শাটার যে দোকানগুলো ওগুলো নিছে প্রায় 8,000 টাকা, 8 লক্ষ টাকা করে, আর যেটা দুই শাটার রয়েছে 12 লক্ষ টাকা। হঠাৎ করে কালকে 12টার দিকে আমাদেরকে দোকান খালি করতে বলছে, 12 ঘন্টা টাইম দিছে, কিন্তু আমাদেরকে 1 সপ্তাহ 10 দিন কোনো টাইম দেওয়া হয় নাই। নগর ভবনের ঠিক উল্টো পাশে ফুলবাড়িয়া সুপারমার্কেট দুই এর অবস্থান। এতে তিনটি ভবন রয়েছে। এই মার্কেটে নকশা বহির্ভূত 911টি দোকান চিহ্নিত করে এবং সেগুলো উচ্ছেদের সুপারিশ করে একটি কমিটি গঠন করে দেন মেয়র শেখ ফজলে নূর তাপস। ফুলবাড়িয়া মার্কেট থেকে তিনটা মার্কেট কমপ্লেক্স থেকে আমরা অবৈধ যারা দখলদার আছেন তাদেরকে উচ্ছেদের কার্যক্রম হাতে নিয়েছি এবং পর্যায়ক্রমে সকল মার্কেট থেকেই সকল অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করা হবে। সিটি কর্পোরেশন থেকে 911টি দোকান উচ্ছেদের কথা বলা হয়েছে, তবে এখানকার ব্যবসায়ীরা বলছে এর সংখ্যা হাজার খানেকের উপরে। সাইদ খোকনের সময় অবৈধ দোকানগুলি বৈধ করার নাম করে প্রায় কয়েক লক্ষ টাকা নেওয়া হয়েছিল, তবে কেন এখন এই সময় এই দোকানগুলি উচ্ছেদ করা হচ্ছে তার সঠিক সদুত্তর তাদের জানা নেই। তানজিল হাস্তাদ, চ্যানেল T1, ঢাকা।